স্কন সদস্যের হামলায় আইনজীবী হত্যার ঘটনায় হাইকোর্টকে সরকারি পদক্ষেপ জানালো রাষ্ট্রপক্ষ আদালতের সন্তোষ প্রকাশ সাইফুল হত্যার প্রতিবাদে আজও কর্মবিরতিতে চট্টগ্রামের আইনজীবীরা নগরী থমথমে পুলিশের তিন মামলায় আসামি প্রায় পনেরোশো আটক তেত্রিশ হাসিনার আমুলের বাপেক্স যেন সচিবের বিলাসিতা স্বর্গরাজ্য অনুমোদনের তোয়াক্কা না করেই কেনেন ল্যান্ড প্রজেক্ট বিপাকে আমদানিকারক যাত্রী সংকটে আজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি পর্যটক জাহাজ পহেলা ডিসেম্বর থেকে ফের চালুর সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ ভিসা জটিলতাকে দায়ী করেছেন প্রবাসীরা কূটনৈতিক তৎপরতায় নিরসনের দাবি এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও রোশিয়া ডটমুট অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার ও জুবেন তাসের গোল শূন্য ড্র সংবাদ শিরোনাম সঙ্গে মনি এবারে বিস্তারিত আমি নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই সেই সঙ্গে আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে ইস্কন ইস্যুতে সরকারি পদক্ষেপ জানতে চাইলে আদালতে মন্তব্য করেন এসময় সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানান সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সরকার তিনটি মামলা করেছে এর জবাবে আদালত বলেন সরকার যেন তাদের তৎপরতা জারি রাখে ইস্কন নিষিদ্ধ ইস্যুতে রাষ্ট্র খুব ভালোভাবে সামাল দিচ্ছে ও পদক্ষেপ নিচ্ছে সেখানে আদালতের আলাদা করে হস্তক্ষেপের কোনো দরকার নেই জানিয়ে দেশের জনগণের যান মালের নিরাপত্তায় সরকারকে খেয়াল রাখতে বলেন হাইকোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট কোর্ট বলছি যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়েছে যেটা তখন করে নাওটা খুব সহজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমকে ট্রাক চাপায় হত্যা চেষ্টার প্রতিবাদে মধ্যরাতে চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা দ্রুত ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে চট্টগ্রামের লোহাগারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের চুনুতি হাজির মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি স্থানীয়রা জানায় ট্রাকের সঙ্গে বহরের একটি গাড়ির মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় তবে এই ঘটনায় অক্ষত রয়েছেন তারা এদিকে এটিকে হত্যা চেষ্টা দাবি করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এতে অংশ নেয় নাগরিক কমিটির সদস্যরাও বিক্ষোভ সমাবেশে হাসনাত সার্জিসের ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে সুষ্ঠু তদন্ত সহ চার দফা দাবি জানায় তারা আমাদের বাইকে যারা খুন করেছে আমাদের বাইকে যারা চিটঙ্গে নির্যাতন করেছে বাংলাদেশের আপমর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে উঠার আহ্বান জানাচ্ছি আমরা বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার অফিচারের আওতায় দিয়ে আসতে হবে হিন্দু মুসলিম দাঙ্গাকে উস্কি দিয়ে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সমন্বয় আব্দুল হান্নান মাসুদ বলেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দিবে দিল্লির দালালিকা বদলাস্ত করার মত চিন্ময় কৃষ্ণ ছাড়া আর যখন ঝালাপাড়া দেওয়া হয়েছে তখন হাই পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর জো থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে টিএসি এসে শেষ হয় এই ঘটনায় প্রাইভেট কারটিকে চাপ দেওয়া ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ ফজল আদিত্য দেশ টিভি ঢাকা আইএনজিবি সাইফুল ইসলাম আলি ফত্তার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামে প্রতিবাদে আজও কর্মবিরতিতে আইনজীবীরা হত্যার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে এদিকে বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা তিনটি দায়ের করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ এসব মামলায় আসামি করা হয়েছে এক জনকে এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মোট তেত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে ছাব্বিশ জন পুলিশের উপর হামলা করেছে এবং সাতজন আইনজীবী আলি ফোত্তায় জড়িত তবে এখনও আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি উগ্রবাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারি নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী অ্যাটর্নি জেনারেল বলেন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে পরিস্থিতি মোকাবেলা করছে এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ইস্কন ও সাম্প্রতিক ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছেন উচ্চ আদালত শিউলি রায় রিপোর্ট গেল তিরিশে অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করা হয় ইস্কনের আলোচিত সংগঠক ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে এরপর থেকে আলোচনায় ইস্কন মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইস্কন নেতার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবীর নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দননগরী এই ঘটনায় ইস্কন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী বিষয়টি স্পর্শকাতর হয় সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে ইস্কনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য এই সংগঠন রেজিস্টার্ড কিনা এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা না এই সংগঠনের বিরুদ্ধে কি কী ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কী এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন আইনজীবীর মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন একজন আইনজীবী মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়েই হচ্ছে শিউলি রায় দেশ টিভি ঢাকা আইনজীবী সাইফুল ইসলাম আলী ফত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কে এম নাজিম

আর মতালকে আইনজীবী সমিতির নেতারা আদালত বর্জন করেছেন এবং আজকেও তারা আদালত বর্জন করে আদালত করা এলাকায় মানববন্ধন আর বিক্ষোভ সমাবেশ নিশ্চিত করেছেন এবং আইনজীবী সমিতির নেতারা বলছেন যে

দ্রুত আইনের আওতায় হয় আমরা একটা বিষয় লক্ষ্য করছি সকাল থেকে কিন্তু আইনজীবী সমিতি নেতারা সহ সর্বস্তর যারা আইনজীবী রয়েছেন সব আইনজীবীরা কিন্তু আলাদা প্রাঙ্গনে এসে বিক্ষোভ সমাবেশ করছেন মিছিল করছেন এবং মানববন্ধন করছেন তারা যেটি বারবার বলছেন যে ইস্কনের উগ্রবাদে যারা সদস্য রয়েছেন যারা আদাল এলাকায় তান্ডব চালিয়েছেন তাদেরকে যেন দ্রুত আইনের আতা এবং আমরা যেটি জানিয়েছি গতকাল কিন্তু পুলিশের পক্ষ থেকে এই নগরের কোতোয়ালি থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে এখানে সুনির্দিষ্ট ব্যস্ত যেন উল্লেখ করে এবং ছয়শ থেকে সাতশো জনকে আসামি করে কিন্তু মামলাটি দায়ের করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় নাজিবি সার্ভিস দিয়ে আমাদের ঘটনায় কিন্তু 6 7 জনকে শনাক্ত করা হয়েছে বলে সিবি কমিশনার কখন থেকে আমাদেরকে জানানো হয়েছে ভাষা এখন পর্যন্ত এই ঘটনায় 28 জনের অধিক আহত আছে এবং তাদেরকে এসব মামলাগুলোতে গ্রেফতার দেখানো হয়েছে এবং গতকাল রাতেও কিন্তু এনসিপিএল ভাইনীর কঠোর অভিযানে 7 জনকে আটক করা হয়েছে বলে আমরা জানতে বলেছি তাদের মধ্যে যে 6 জন সেই 6 কিন্তু এই ঘটনায় আদালত প্রাঙ্গায় தாண்டব ভাঙচুর

আইনজীবী আলিফ হত্যার ঘটনায় কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা এই ব্যাপারে বলছিলেন সহকর্মী এ কে এম নাজিম সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে উল্লেখ করে সব পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি বলেন গণ পরবর্তী পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা রক্ষায় আন্তরিক হতে হবে এতে জনগণের দুর্ভোগ লাঘবে অন্তর্বর্তী সরকারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের পরামর্শ দেন তিনি ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারেক রহমান এবার সচিবের প্রমোদ বিলাসের জন্য রাষ্ট্রীয় টাকায় কেনা হলো ল্যান্ড ক্রুজার এ যেন মঘির মূলক মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি বিভাগ হাসিনা সচিব নুরুল আলমকে খুশি করতে টাকায় চব্বিশ বাপিক্স কর্মকর্তারা সচিব নুরুল আলমের সরকারি গাড়ি থাকলেও শুধু নিজের প্রমোদ ভ্রমণের জন্য কেনেন এই ল্যান্ড ক্রোজার গাড়ি মন্ত্রণালয় থেকে নেই যার কোনো অনুমতি শাহাদাত নিষাদের অনুসন্ধানের রিপোর্ট শেখ হাসিনার আমলে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে দু সালের প্রথম দিকে সচিবের দায়িত্বে ছিলেন নুরুল আলম জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানি বাপেক্সে মগের মূল্য কায়েম করেছিলেন তিনি দেশটিভির অনুসন্ধানে উঠে আসে তার রাজত্ব কায়েমের চিত্র উদ্ধোধন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শনের জন্য পাঁচ কোটি টাকার গাড়ি কেনার অনুমোদন হয় চলতি বছরের আঠাশ জানুয়ারি পাপেক্সের এক বৈঠকে মাত্র আটটি উৎপাদন কেন্দ্র ঘিরে পাপেক্স কর্মকর্তাদের জন্য বর্তমানে রয়েছে পঁচিশটি জিপ গাড়ি সত্তরটি সেডান কার যার মধ্যে অনেকগুলো গাড়ি এখনও পড়ে আছে বাপেক্সের গ্রাউন্ড ফ্লোরে অথচ এত যানবাহন থাকা সত্ত্বেও পাঁচ কোটি টাকায় ল্যান্ড ক্লুজার কেনেন বাপেক্স কর্মকর্তারা এ যেন এক বিলাসী স্বর্গরাজ্য অবাক করা বিষয়ে একে তো গাড়িটি ঠিক কোন প্রকল্পে ব্যবহার করা হবে তার কোনো কিছুই উল্লেখ করা হয়নি চিঠিতে অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয়েরও নেই কোনো অনুমতি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিভাবে এই গাড়িটি কেনেন তা নিয়ে ওঠে প্রশ্ন তবে এক বিশেষ সূত্রে জানা যায় তৎকালীন জ্বালানি সচিব নরুল আলমকে উপহার হিসেবে দেওয়ার জন্যই এই গাড়িটি কেনার প্রস্তাব ওঠে এদিকে দুই হাজার তেইশ সালের জুলাইয়ে ব্যয় সংকোচনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা বন্ধ করে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয় কিন্তু সেই নীতি তোয়াক্কা না করেই পাঁচ কোটি টাকা দামের এই গাড়ি কেনে বাপেক্স দুর্নীতির এখানে শেষ নয় অনলাইনে দেখা যায় টয়টা ল্যান্ড দু হাজার চব্বিশ মডেলের যে গাড়িটি অর্ডার করা হয়েছিল সেই গাড়িটির ভ্যাটট্যাক্স সহ দাম তিন কোটি পঁচাত্তর লাখ টাকা অথচ কর্মকর্তারা বাজেট করে নিয়েছে পাঁচ কোটি টাকা টয়টা ল্যান্ড ক্লোজার দু হাজার চব্বিশ মডেলের গাড়িটি কেনার টেন্ডার পায় নাভান্না টয়টা কার শোরুম বর্তমানে গাড়িটি পৌঁছেছে বাংলাদেশেও কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর গাড়িটি বুঝে নিচ্ছে না বাপেক্স গাড়ি কেনার অনুমোদনপত্রে স্বাক্ষর রয়েছে প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক আসাদুল্লাহর গাড়িটি ঠিক কেন কেনা হয়েছে এ নিয়ে তার সাথে কথা বললে তিনি জানান ওপর থেকে নির্দেশনা থাকার কারণে গাড়ি কেনা হয়েছে নিজের স্বাক্ষরের বিষয়ে বলেন এই চেয়ারে যে থাকুক স্বাক্ষর করতে হয় আমি যতটুকু জানি ওই ওয়ার্কটার স্বাক্ষর বলতে এখানে পদাধিকার বলে যে এটিএম ব্যক্তি থাকুক জি ওই মানে মানে ব্যক্তি বিষয়রা যে চেয়ারে যে থাকুক

আমাদের একটা কিনতে হবে হ্যাঁ এদিকে এই বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি সাদত নিশাদ দেশ টিভি ঢাকা দ্রব্যমূল্যের লাগাম টানতে এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে বরগুনায় চালু হয়েছে ন্যায্য মূল্যের বাজার বাজার মূল্যের চেয়ে ক্রেতারা কিছুটা কমে কিনতে পাচ্ছেন এ বাজারে এটা কিছুটা স্বস্তি নিম্ন ও মধ্যবিত্তের বিস্তারিত সহকর্মী রিয়াজ আহমেদ মুসার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বরগুনা পৌরবাজারের ন্যায্য মূল্যের দোকান লাগামহীন নিত্যপণ্যের দামে কিছুটা যেন স্বস্তির বাজার এটি বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা সবার জন্য ন্যায্য মূল্যে নিয়ে বসেছেন সবজির পশা সাজিয়ে যেখানে বিক্রি হচ্ছে লাউ পটল কপি শিম মূলা সহ বেশ কিছু শীতের সবজি এই দোকানে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো বাজারের তুলনায় এখানে সবজির দাম কম হওয়ায় সাধারণ মানুষ কম দামে সবজি মানসম্মত কিনে কিছুটা আর্থিক সাশ্রয়ী হচ্ছেন এই উদ্বেগে শুধু কম দামে ভোক্তাদের জন্য সরবরাহ নয় অবৈধ সিন্ডিকেট চেষ্টা বলছেন শিক্ষার্থীরা তাদের এই ব্যতিক্রমী উদ্বেগ এরই মধ্যে কুড়িয়েছে প্রশংসা কিনতে অনেক সময় ফিরে যায় তরকারির দাম দেখে আমাদের মধ্যবিত্ত পরিবারের কেনা তো সম্ভব হয় না মানে বাইরের টাকা কম আজকে পেয়েছি কিন্তু যদি কন্টিনিউ হয়তো আশা করি দাম কমবে এই যে শাক শাক হইলে বাজারে তিরিশ টাকা করে মোড়া আর আনমেরা ব্যস্ত পনেরো টাকা করে মোড়া তা আমরা বাজার করিয়ে শান্তি পেয়েছি বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যের উদ্যোগতি তাতে মানুষ আসলে বাজারে আসতে সাহস পায় আমি এই তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানাই শিক্ষার্থীরা বলছেন এই বাজার বসায় এরই মধ্যে ভাঙতে শুরু করেছে সিন্ডিকেট বাজার কমতে শুরু করেছে দাম আমাদের সামনে গতকালকে মূলা বিক্রি হয়েছে চল্লিশ টাকা করে আমরা ত্রিশ টাকা বিক্রি করাতে তাদের মূল্য বিক্রি হয় নাই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ক্রেতার কতটা ভিড় এত ভিড় সামলাইতে আমরা হিমশিম খাচ্ছি আসলে যে পরি যে পরিমাণে প্রভাব ফেলছে আশা করি এই ধারাবাহিক যদি অব্যাহত থাকে আশা করি এই বাজারে এই বরগুনা বাজারে আর মনে হয় সিন্ডিকেট কোনোভাবে সামনের দিকে আগাতে পারবে না শিক্ষার্থীদের এই উদ্বেগের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ওরা কৃষকদের থেকে সরাসরি পণ্য কিনে এখানে বাজারে বিক্রি করে বাজারের জন্য একটা সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা যায় এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাজারের জন্য মূল্যটা একটু সহনীয় পর্যায়ে আসে হচ্ছে মূল লক্ষ্য দুর্মূল্যের এই বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বাজার সারা দেশে ছড়িয়ে দেওয়ার দাবি সবার নিউজ ডেস্ক দেশ টিভি ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরও থেমে নেই তার দোসরদের লুটপাট চাঁদাবাজি ও দখল বাণিজ্য কুষ্টিয়ার খোকসায় বিএনপির নাম ভাঙিয়ে জমি দখল চাঁদাবাজি ও লুটপাটের উৎসবে মেতেছে এক সময়ের জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খানের অনুগতরা সবকিছু দেখেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান রিপোর্ট সদরউদ্দিন খান পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি তার গুণ্ডাবাহিনীর অত্যাচার নির্যাতনে একসময় অতিষ্ঠ ছিল খোকসা এলাকার মানুষ ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকা ছাড়েন সদর খান কিন্তু তার অনুগতরা এখন ভোল পাল্টিয়ে বিএনপির নাম ভাঙিয়ে নতুন করে শুরু করেছে দখল বাণিজ্য বি মির্জাপুর গ্রামে নজরুল ও তার ভাই বজলুর নেতৃত্বে চলছে অত্যাচার অন্যের জমি নিজের বলে দাবি করে দখল উৎসবে মেতেছে এই বাহিনী বাধা দিতে গেলেই নেমে আসছে নির্যাতন বজলুর রহমান ওর ভাই যে বাচ্চু এরকম আরো কিছু ছেলে পেলে আছে যেগুলো সবগুলোর নাম এখন হয়তো বলা যাচ্ছে না কিন্তু যখন কোনো অঘটন ঘটাতে যায় তখন এরা বারো থেকে পনেরো জনের একটা গ্রুপ আছে ওই গ্রুপ নিয়ে সেখানে হাজির হয় স্থানীয়রা বলছেন এক সময় আওয়ামী লীগের ছত্রছায় থাকা এই নজরুল ও বজলুর বিরুদ্ধে চাঁদাবাজি মাদক চোরাচালান চালান ও দখল বাণিজ্য সহ নানা অভিযোগ থাকলেও অভিযোগ করার সাহস পায় না কেউ এখন বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে আবার হয়ে উঠেছেন বেপরোয়া অন্যায়ভাবে গাছ কেটে নেয় আমাকে জমি দখল করে নেয় বিল ছিল এখানে বিলটা সেই সময় নিয়ে নিয়েছিল আমলিগ্রামেরলে একনবাৰ বিএনপিৰ বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে bali থেকে পালিয়ে যান বজলু আর নজরুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেন। একদম মিথ্যা মানে সারা গ্রামে জিজ্ঞেস করেন? একটা লোক যদি আমাদের আঙুল তুলিয়ে কথা বলতে বলতিবা সারা গ্রামে। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তারা বিএনপির কেউ নয়। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তার। এদেরকে আমরা সমর্থন করি না এবং আমরা চাই যে আমরা দলীয়ভাবে চাই যে প্রশাসন এদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নিক কারণ তারা আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছে আওয়ামী লীগের সময় সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে আমাদের দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে আর পুলিশ বলছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা অভিযোগটা আপনার যে যে কথাটা বললেন সেই কথাটা স্পেসিফিক হইতে হবে কেমন সেটা দিলে সেটা আমরা দেখবো তদন্ত করে যদি এরকম সত্যতা আছে সাথে অবশ্যই আমরা ব্যবস্থা নেব আওয়ামী লীগ সরকার পতনের পর খোলস পাল্টিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের এমন অরাজকতা বন্ধে দ্রুতই প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নাইদা শান্তিতাস দেশ কুষ্টিয়া আজ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে প্রতিদিন যেতে পারবেন পর্যটক হাজার তবে শুরুতেই যাত্রী সংকটে বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিন গ্রামে পর্যটক বাহির জাহাজ চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছে জাহাজ মালিক কর্তৃপক্ষ সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ অবশেষে খুলেছে সেন্ট মার্টিনের দুয়ার কথা ছিল বৃহস্পতিবার কক্সবাজার সেন্ট মার্টিন নৌ পর্যটক পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে প্রতিদিন যেতে পারবেন দুই হাজার পর্যটক তবে প্রথম দিনই যাত্রী সংকটে প্রবাল দ্বীপে জাহাজ যাচ্ছে না বলে জানায় মালিক কর্তৃপক্ষ সম্প্রতি নাফ নদীতে ডুবচর জেগে ওঠায় নাব্য সংকট ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাপ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না এদিকে জেলা প্রশাসন জানায় মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত এবং জাহাজ চলাচলের বিষয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার শহরে জাহাজ চলাচলের ঘাট নির্ধারণ করা হয় যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয় একটি জাহাজকে মন্ত্রণালয় তারপরে আমাদের পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর নির্দেশনা কিছু আমরা পেয়েছি সেখানে ভ্রমণের ব্যাপারে এবং একই সাথে ট্যুরিজম বোর্ড থেকেও কিছু সফটওয়্যার সলিউশন আছে এই সামগ্রিকভাবে এগুলো সব কমপ্লাই করে একজন পর্যটককে আসলে যেতে হবে তবে আমরা জেলা প্রশাসক পক্ষ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জাহাজকে আমরা অনুমতি দিয়েছি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলা শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন এ জাহাজ ছাড়ার কথা রয়েছে নিউজ ডেস্ক দেশ টিভি আগের অর্থবছরের তুলনায় সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ এজন্য ভিসা জটিলতাকে দায় করছেন প্রবাসীরা দ্রুত কূটনৈতিক তৎপরতা আমিরাতের ভিসা সমস্যা নিরসন চান তারা ইসলামের রিপোর্ট জানাচ্ছেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সৌদি আরবের চেয়ে প্রায় দ্বিগুণ রেমিটেন্স এসেছিল সংযুক্ত আরব আমিরাত থেকে কিন্তু বছর ঘুরতেই উল্টো চিত্র এর প্রধান কারণ হিসেবে ভিসা জটিলতাকেই দায়ী করেছেন প্রবাসী বাংলাদেশিরা ভিসা জটিলতা নিরসন না হলে এই প্রবাহ নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে আমীরাত থেকে বড় একটি রেমিটেন্স দেশে আসে ব্যবহৃত অটো পার্সের ব্যবসা থেকে অনেকে এটিকে ব্ল্যাক ডায়মন্ডের ব্যবসা বলেও সম্বোধন করেন একসময় এই খাতটি পাকিস্তান আফগানিস্তানের দখলে থাকলেও বছর দশক ধরে সে স্থান নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সাল পার্স রেগুলার সব গাড়ির এভারেজ গাড়ির अवेलेबल ইউজ পার্স পাওয়ার ইঞ্জিন পার্স এবং গাড়ির ছোট ছোট পার্টসগুলো পাওয়া যায় আর আমাদের বেসিক কাস্টমারস আফ্রিকান ভিত্তিক আমাদের বিজনেস আমাদের মেজরিটি 95% কাস্টমারস আফ্রিকান তাহলে গালফের বিভিন্ন দেশের মধ্যে মোটামুটি ফাইভ কাস্টমার আছে আমাদের স্পেয়ার পার্টস একটি লাভজনক ব্যবসা হয় বর্তমান সময়ও অনেক তরুণ উদ্যোক্তা এই খাতে বিনিয়োগ করছেন দেশীয় মালিকানায় থাকে এই প্রতিষ্ঠানে দেশীয়দের অগ্রাধিকার দেওয়া হলেও ভিসা বন্ধ থাকায় অন্যান্য খাতের মতো এখন হুমকির মুখে আমরা যারা এখানে উদ্যোক্তা আছি যারা ব্যবসায়ী আছি আমাদের চয়েসেবল স্টাফ আমরা আনতে পারতেছি না বাংলাদেশ থেকে এটা আমাদের আমরা যে ব্যবসা ধরে রাখবো টিকিয়ে রাখবো এটা আমাদের যারা ব্যবসায়ী আছেন সংযুক্ত আরব এমিরেটস তারাই জানেন তো আমি আশা করি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন আপনারা চেষ্টা করবেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ডেভেলপ করে কিভাবে আমাদের বিষয়টা ওপেন হয় মূলত অস্ট্রেলিয়া জাপান আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে ইউজড স্পেয়ার পার্টসের পার্টসগুলো আমদানি রপ্তানি করা হয় যেহেতু আমাদের কষ্ট হচ্ছে বন্ধ তাই আমাদের যে দেশে যে রেমিটেন্সগুলা এটা অন্য দেশে চলে যাচ্ছে ভাই অন্য দেশে যাওয়ার ফলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো তাদের দিকটা অনেক ভালো এবং বাংলাদেশের জন্য ভালো ফসুর পরিমাণ রেমিটিস খেলা এখানে আমার খুব ভাল লাগছে এখানে ইয়ং ছেপ যারা আছে তারা এই ব্যবসার সাথে জড়িত আমার মনে হয় এখানে বিদেশি থেকে বাংলাদেশি লোকগুলা খুব ভালো ব্যবসা করতে বিএস করে ইয়ং যারা আছে তারা এখানে খুব ভালো ব্যবসা করতেছে বিশ্ব বন্ধ হওয়ার কারণে আমাদের লোকজন পাচ্ছি না এবং আরো জটিলতার কারণে এখানে মনে করেন বাইরের কান্ট্রি লোক নিতে হচ্ছে আমাদের রেভিডেন্সা বাইরে যাচ্ছে আমাদের বাংলাদেশে যাচ্ছে না এবং অলওয়েজ আমাদের বাংলাদেশি যদি হয় আমাদের জন্য আরো ভালো হবে দুই হাজার চব্বিশ অর্থ বছরের জুলাই অক্টোবরে আমিরাত থেকে রেমিটেন্স এসেছে একশো ছত্রিশ কোটি আটান্ন লাখ পঞ্চাশ হাজার ডলার এ সময় যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে একশো একচল্লিশ কোটি বিরাশি লাখ আশি হাজার মার্কিন ডলার বিএমইটির তথ্য অনুযায়ী দেড় কোটি প্রবাসী রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আমিরাতে রয়েছেন দশ লাখ এবং যুক্তরাষ্ট্রে রয়েছে চার লাখ প্রবাসী তাই দ্রুত কূটনৈতিক তৎপরতায় ভিসা সমস্যার নিরসন চান আমিরাত প্রবাসীরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিপীড়নের অভিযোগে মিয়ানমার জানতা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছে আইসিসি প্রসিকিউটর করিম খান বুধবার মিয়ানমারের সামরিক শাসক মিন অং লাইং এর বিরুদ্ধে এ পরোয়ানা চাওয়া হয় প্রসিকিউটর জানান দুই সালের পঁচিশ আগস্ট থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মিয়ানমারের সশস্ত্র বাহিনী পুলিশ সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় এ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় তিন বিচারকের সমন্বয়ে একটি প্যানেল এ বিষয়ে তদন্ত করবে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন সময় সীমা বেঁধে না দেয়া হলেও সাধারণত কোন ব্যক্তির বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি করতে প্রায় তিন মাস সময় লাগে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সরকার লেবাননের পর এবার হামাসের হাতে জিম্মিদের ফেরাতে গাদের যুদ্ধবিরতির দাবি ইসরায়েলি জনগণের বুধবার জেরু জালেমে হামাস ইসরায়েলের মধ্যে দ্রুত একটি চুক্তির জন্য বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ করেন বন্দীদের ফিরিয়ে আনার দাবি নাসরিন আক্তারের রিপোর্ট লেবাননের যুদ্ধবিরতির পথে হাঁটতে চাইছে ইসরায়েলবাসী গাজায়ও একইভাবে একটি মধ্যস্থতা চুক্তি সম্ভব বলে মনে করছেন ইসরায়েলি জনগণ এজন্যই নেতানিয়াহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণে করেন বিক্ষোভ মিছিল বুধবার জেরুজালেমে হয় এ প্রতিবাদ সমাবেশ ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার মধ্যে বুধবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাস্তুহারা মানুষ তাদের উচ্ছ্বাস যেন এবার স্পর্শ করেছে ইসরায়েলি বাসিন্দাদের মনও হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনতে তাই একই রকম কোন চুক্তির স্বপ্ন দেখতে শুরু করেছেন জিম্মি ব্যক্তিদের পরিবারগুলো আমরা এখানে বিক্ষোভ করছি কারণ আমরা মনে করি যে একটি যুদ্ধবিরতি সম্ভব উত্তরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এখনই সময় দক্ষিণেও একটি যুদ্ধবিরতির চারশো আঠারো দিন ধরে একশো একজন বন্দি অপেক্ষা করছেন নেতানিয়াহু প্রশাসনের একটি সঠিক সিদ্ধান্তের জন্য এখনই যুদ্ধবিরতি করুন এবং তাদের ফিরিয়ে আনুন এ সময় বিক্ষোভ মিছিলে এক হয়ে স্লোগান দেন প্রায় এক হাজার জনগণ প্ল্যাকার্ড হাতে দাবি তোলেন হামাসের হাতে বন্দীদের দ্রুত ফিরিয়ে আনার রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় এক পর্যায়ে রাস্তা আটকিয়ে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা এ সময় পুলিশ এসে তাদের সরিয়ে দেয় আশা করছি খুব শীঘ্রই সুসংবাদ শুনতে পারবো প্রতিটি দিন তাদেরও পরিবারগুলোর কাছে জাহান্নামের মতো এটার সাথে কোনো কিছুর তুলনা করতে পারি না আমরা সবাই নারকীয় যন্ত্রণা ভোগ করছি কারণ আমরা তাদের কোনোভাবেই সাহায্য করতে পারছি না গাজায় হামাসের শিবিরে বন্দি অনেকদিন ধরে বন্ধ দুই দলের মধ্যে আলাপ আলোচনা নেতানিয়াহু প্রশাসনের দাবি হামাস নির্মূল করে তাদের ফিরিয়ে আনবে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের অনমনীয়তায় কোন চুক্তি হচ্ছে না বলে অভিযোগ হামাসের নাসরিন আক্তার নিউজ ডেস্ক দেশ টিভি হেজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে কোন দলই জয় লাভ করেনি সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ছাড়া পথ ছিল বলে মন্তব্য করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ গেরগেস তবে যুদ্ধবিরতি আঞ্চলিক সংঘাতের মূল বিষয়গুলোকে সমাধান করবে না বলে মত অনেকের এদিকে আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন লেবানন সরকারের কাছে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরও জানাচ্ছেন আফরিন মউ হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি শুরুর পর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা প্রভাবশালী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজেদের মতামত তুলে ধরেছেন বিশ্লেষকরা এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়ার সাক্ষাৎকারে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ গেরগেজ বলেন হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে কোনো দলই জয় লাভ করেনি যুদ্ধে নেতানিয়াহু প্রশাসন জয়ের দাবি করলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন কারণ হিসেবে তিনি বলেন লেবাননের সক্রিয় আছে গোষ্ঠীটি বাস্তবচ্যুতদের দেশে ফেরার পর পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তারা তবে সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ছাড়া আর কোনো পথে খোলা ছিল না বলে মন্তব্য করেন ফাওয়াজ এদিকে আবার মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাময়িক সমস্যার সমাধান করেছে তবে আঞ্চলিক সংঘাতের মূল বিষয়গুলি এখনও আগের মতোই আছে বলে মত পেন্টাগনের মধ্যপ্রাচ্যের সাবেক উপদেষ্টা জেসমিন এল গামালের তবে ষাট দিনের এ যুদ্ধবিরতি স্থায়ী সমাধানের ভিত্তি তৈরি করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি আমেরিকান নিরাপত্তা কেন্দ্রের মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কর্মসূচির সিনিয়র পরিচালক জোনাথন লর্ড বলেন ইসরায়েল বিশ্বাস করে তারা হিজবুল্লার ভিত্তিকে নাড়িয়ে দিতে সক্ষম হয়েছে তবে তারা বাস্তবচিত্র এড়িয়ে যাচ্ছে বলেও ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে হিজবুল্লাহ সামরিক সক্ষমতা এবং নেতৃত্বকে ধ্বংস করতে অনেকাংশে সফল হয়েছে এবং লেবানন এই অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে এদিক থেকে আমি মনে করি ইসরায়েল কৌশলগতভাবে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে অন্যদিকে আঞ্চলিক বিশ্লেষক আভি মেলামেদের মতে লেবানন সরকারের কাছে এই মুহূর্তে সার্বভৌমত্ব পুনরুদ্ধার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সামরিক অবকাঠামো পুনর্নির্মাণে সক্ষম হলে আরেক দফার সংঘাতের আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন আভি আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি